আসানসোলের 50 নম্বর ওয়ার্ডে সকাল সকালই ভোট দিতে এসেছিলেন মন্ত্রী মলয় ঘটক এবং তিনি তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন মলয় ঘটক, মন্ত্রী মলয় ঘটক, শোনাবো আপনাদের। একেবারে সরাসরি অভিযোগ বিরোধীদের সব বুথ দখল করে নিয়েছেন তাদেরকে। আপনারা তো বুথে বুথে ঘুরছেন, এটাও তো দুটো বুথ আছে এখানে, কোন বুথ দখল হয়েছে না কোন বুথে বাইরের লোক আছে? একটা বহিরাগত কে যদি দেখাতে পারেন যা বলবেন তাই। বুথ দখল অভিযোগ অভিযোগ করার অভিযোগ করবে, ভোট শান্তিপূর্ণ হচ্ছে, বরঞ্চ বিরোধী পক্ষের অনেক নেতারা আইন ভাঙছেন। আমি খবর পেলাম জিতেন্দ্র তেওয়ারি তিনি সেন্ট্রাল ফোর্স নিয়ে বিভিন্ন বুথে গিয়ে মানে ইন্টিমিডেশন করছেন, ধমকি দিচ্ছেন, নানা রকমভাবে উত্তেজনা সৃষ্টি করছেন। এখানকার দক্ষিণের বিধায়ক তিনি আসানসোল কর্পোরেশনের ভোটার নন, আইনে তিনি ভোটের দিনে বা যেদিন থেকে পাঁচটার পর থেকে গত পরশু দিনে পাঁচটার পর থেকে এই এলাকায় থাকতেই পারেন না, যার আর্ম ফোর্স আছে, কিন্তু তিনি আইন ভেঙে তবুও আছেন, তবুও বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। গতকাল রাত্রে থেকে দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় বেশ কিছু জায়গায় হোটেল ক্যাপচার করে দেওয়া বা ইয়ে করে দেওয়া বহু, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, আমি শুনেছি অনেক জায়গায় হোটেল সার্চ হয়েছে কিন্তু সেখানে তো কাউকে পাওয়া যায়নি। একটা একটা মিথ্যা হাওয়া উড়িয়ে মিথ্যা ইয়ে করে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে যখন বাজারে কোথাও এলেন না, তাদের মানে রাজ্য সভাপতি এসেছিল পাঁচটা লোক হয়নি না, ভোটের আগে মানুষের সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য বিভিন্ন মিথ্যা প্রচারের আশ্রয় নিয়েছিলেন, আসানসোলের মানুষ ওদেরকে বিশ্বাস করে। কিন্তু বহিরাগত তকমাত বল তারা বলছে, কিন্তু তাদের বহিরাগত একটা কি ধরা গেছে, একটা কি বহিরাগত ধরা পড়েছে? বিজেপির সঙ্গে অনেক লোক ছিল, তারা কি বলেছেন? অগ্নিমিত্রা পালি বহিরাগত, আর তিনি এখানকার ভোটার নন। পুলিশ প্রশাসনের উপর কতটা ভরসা করবেন, কিভাবে দেখছেন? তো পুলিশ প্রশাসন নয়, ইলেকশন কমিশন ইলেকশন করছে, ইলেকশন কমিশনের। আপনারা শুনলেন মন্ত্রী মলয় ঘটক, তাকে যখনই যে বহিরাগতর তত্ত্ব সকাল থেকে বিরোধীরা যে অভিযোগ আনছেন যে বহিরাগতদের ঢুকিয়ে বেশ কিছু জায়গায় শাসক দল তারা বুথ দখল করছে, তারা ছাপ্পা ভোট দিচ্ছে, কিন্তু এই বহিরাগত তত্ত্ব একেবারে উড়িয়ে দিলেন মন্ত্রী মলয় ঘটক। আপনারা শুনলেন তার বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি যে বিধাননগরে 31 নম্বর ওয়ার্ডে সেখানে সব্যসাচী দত্ত তিনি এসেছিলেন, তার মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত। আমরা আরও একবার দেখাবো সব্যসাচী দত্ত, তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী এবং সব্যসাচী দত্তর পাশাপাশি জানা রাখি যে এর আগে প্রাক্তন মেয়র, আর সরাসরি চলে যাবো সব্যসাচীদের কাছে, সব্যসাচীদের সঙ্গে কথা বলবো। সব্যসাচীদা আজকে একদম কোষ মেজাজে দেখা যাচ্ছে আপনার সকাল থেকে, আজকে নির্বাচন, আপনি প্রার্থী, কি করবো এখনো? আমার মিসেস বেরিয়ে গেছে, বাড়িতে কোনো খাবার দাবার হয়নি, এখন খেতে এসেছি এখানে। না 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 না, ও ওয়ার্ডের কাজ আগে পৌর প্রতিনিধি ছিল এবং ওয়ার্ডের কাজ দেখে, ওর মহিলা সংগঠন বড়, ও গেছে ওই মহিলাদের সঙ্গে গল্প করতে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এত খোশ মেজাজে রয়েছেন, মানে নির্বাচনে আপনি প্রার্থী, সতগুলো প্রার্থীদের একটু টেনশন থাকে, আপনার মধ্যে কোনো টেনশনই দেখা যাচ্ছে না? কচুরি জিলিপি খাবো বলে বসে আছি, মানে এতটাই কনফিডেন্স আপনার। দেখুন, যার মাথার উপরে মমতা ব্যানার্জির ছবি আছে তার কনফিডেন্স না থাকাটা তার দুর্ভাগ্য। সুবিধা, এটা কি মনে হয় যে আপনারা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পাশাপাশি জনপ্রতিনিধির এই যে জনপ্রিয়তা, সবটা মিলিয়ে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প আপনাদেরকে অনেক বেশি বাড়তি সুবিধা দিচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, মমতা দি আছে বলেই আয় আয় এদিকে আয় এদিকে আয়, বহিরাগত সব এসে গেছে, এই কালো কালো জ্যাকেট পরে শ্রেয়সী, বহিরাগত পাওয়া গেছে দুজন, দেখো এই যে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ মানুষ তো তৃণমূল আগে সিপি আর বিগত 10 বছর তৃণমূলেরও পৌর বোর্ড, তাদেরও কাজ দেখছে বিভিন্ন ওয়ার্ডে শান্তিভাবে ভোট চলছে, এখনো পর্যন্ত কি রেজাল্ট আসে একদম শান্তিপূর্ণভাবে, এবং নির্বাচন কমিশন খুব কঠোর হাতে নির্বাচনটা পরিচালনা করছেন, কারোর পছন্দ হতে পারে কারোর না হতে পারে, কিন্তু এখানে একদম
এক সুতো কোনো বেআইনি কাজ হতে দেবেন না, এবং এখন অবধি আজ এখন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হতে চলল, একদম কঠোরভাবে নির্বাচন পরিচালনা করছেন। ঠিক আছে, বিভিন্ন বুথে গিয়ে দেখেছি মানুষের জন্য বলছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আপনিও বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু বিরোধীরা কিছু কিছু জায়গায় প্রশ্ন তুলছে। বিরোধীরা আপনাদের মাধ্যমে বেঁচে থাকতে চাইছে। ওই যে একটু আগে বললাম, একটা মিডিয়ায় দেখছিলাম আমি বাড়িতে বসে বসে, যে বিরোধীরা এমন একজনকে মানে পাড়ার মহিলা, এই যে এখন যেমনি আপনার পেছনে এই তিনজনকে বসালাম আমি, বহিরাগত যদি আপনি এদের বলেন তো মোটামুটি আমার ভোটটা তো মাইনাস হবে, তো আমি যদি এদের বহিরাগত বলি যা হবার হবে, তো সেরকম বিরোধী যিনি আমার এখানে বিরোধী প্রার্থী, তিনি তার ব্লকে, এই ব্লকে তিনি থাকেন, এই ব্লকে এই 340-এ ভদ্রমহিলা স্বাতী ব্যানার্জি তিনি কংগ্রেসের ক্যাম্পে বসে আছেন, ওইটা দেখার পরে অন্তত আর যাকেই দিনই তিনি অন্তত দেবাশিষ জানাকে ভোট দেবেন না, এটা কনফার্ম। এর আগেও আপনি প্রার্থী ছিলেন, আপনি নিজে অন্য কেন্দ্রের ভোটার, অন্য জায়গায়, হ্যাঁ 32-এর 32-এর ভোটার, সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় কি আগের বার থেকে আপনার এবারের মার্জিন আরও বাড়বে? এই ওয়ার্ডে তো গতবার বিজেপির হাইস্ট লিড ছিল, এবার তো বিজেপির লিড হলে তো আমি হারবো না, আপনার ক্ষেত্রে বলছি, আমার ক্ষেত্রে সেটা মমতা ব্যানার্জির আশীর্বাদে, সব্যসাচী দত্ত এবং নির্বাচনের সময় প্রার্থীদের টেনশন থাকলো, এক্ষেত্রে সব্যসাচী দত্ত জেতার ব্যাপারে 100% আশাবাদী, এবং তার মূলে একটা অবশ্য নিশ্চয়ই কারণ রয়েছে, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এবং উন্নয়নকে পাথেয় করে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রত্যেকেই কিন্তু যেমন এগিয়ে থাকছে, আমরা শুনলাম বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডে সেখানের প্রার্থী সব্যসাচী দত্ত তিনি উপস্থিত হয়েছিলেন, তার কি প্রতিক্রিয়া আমরা শুনলাম। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বিধাননগরের বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডে, সেখানে আমাদের প্রতিনিধি দেবপম সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবপম, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে বিধাননগর সম্পর্কে সকাল থেকে যে বিক্ষিপ্ত অশান্তি, গোলমাল এবং বহিরাগত ভোটার এবং ফেক ভোটার, এই সমস্ত অভিযোগ উঠে আসছে, তোমার কাছে তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো এবং সকাল থেকে ওভারঅল যে সার্বিক যে ভোট চিত্র যা আমরা তুলে ধরেছি আমাদের কলকাতা টিভির পর্দায়, এখনো পর্যন্ত যা ভোটিং ট্রেন, তাতে কি মনে হচ্ছে তোমার যে এই যে বহিরাগত তত্ত্ব বারবার বিরোধীরা অভিযোগ করছেন এবং ভুয়ো ভোটারের অভিযোগ আনছেন, তোমার কাছে কি ছবি উঠে আসছে একটু তোমার থেকে জানতে চাইবো। তোমাকে বলে রাখি যে 31 নম্বর ওয়ার্ডেতে আমরা এই মুহূর্তে আছি, এবং এই 31 নম্বর ওয়ার্ডটা এবার নির্বাচনের কিন্তু নজর কাড়া কেন্দ্র, কারণ কি এই 31 নম্বর ওয়ার্ডেতে এক তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্ত, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে এসছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট লিস্ট করেছিলেন এবং সেই সময় কিন্তু বলেছিলেন যে আমার একটাই প্রার্থী, আমার একটাই ওয়ার্ড, সেই ওয়ার্ডটি হচ্ছে 31 নম্বর ওয়ার্ড। সেই 31 নম্বর ওয়ার্ডেতে বিজেপির ক্যান্ডিডেটকে দেবাশিষ জানা, দেবাশিষ জানা কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেস জামানায়, এবং বিধাননগর পৌর নিগম ফরমেশন আগে থেকে তিনি কংগ্রেসে যখন ছিলেন সেই সময় থেকে তিনি রাজনীতি করছেন। সেই দেবাশিষ জানার চিত্র কি এই মুহূর্তে ঠিক ভগবতী বালিকা বিদ্যালয় যে কেন্দ্র, সেই কেন্দ্রের বাইরে দেবাশিষ জানার চিত্র দেখতেই পাচ্ছ, তিনি বাইরে বসে আছেন একজনের বাড়ির সামনে, এবং কেন তিনি বসে আছেন, ভেতরের কি অবস্থা, কারণ সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে সেখানেতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা হচ্ছে, এখানেও আমরা এসেছিলাম এবং এখানেও দেখছিলাম যে সাধারণ মানুষ তারা আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন, বহু সিনিয়র সিটিজেন তারাও এসছেন, তারা হাঁটতে পারছেন না, তারাও এসছেন, তারাও ভোট দিয়েছেন, কিন্তু দেবাশিষ জানা এরকম হাল কেন, জিজ্ঞেস করবো দেবাশিষ জানার কাছ থেকে, আপনি ক্যান্ডিডেট, আপনি বাইরে বসে আছেন একদম চুপচাপ, ভেতরে কি চলছে যদি একটু বলেন, কিরম ভোট হচ্ছে? সকাল থেকে অবাধে ছাপ্পা মানে ফলস ভোটারে দৌড়াচ্ছে, তাই এখানে বসে আছি দেখার জন্য কত ফলস ভোটার আসছে। আপনি কি হাল ছেড়ে দিলেন তাহলে? কে বলেছেন হাল ছেড়ে দিই? তাহলে বসে থাকলে কেউ হাল ছেড়ে দেয়?
সাতটা থেকে এখনো পর্যন্ত এক নাগাড়ে লাইন দিয়ে চলছে। আমরা কলকাতা টিভিতে এই মুহূর্তে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি বলছেন যে এখানে কোনো রকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমরা আরেকবার ভেতরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেবাশীষ জানা যে তথ্যটা দিলেন সেটা কতটা ঠিক না কতটা বেঠিক এই মুহূর্তে আমরা ঢুকছি সেই কেন্দ্রে। আমরা সরাসরি কলকাতা টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করবো এবং তোমাকেও দেখানোর চেষ্টা করব যে ভেতরেকার পরিস্থিতি কি। তুমি দেখতেই পাচ্ছ অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হচ্ছে এই মুহূর্তে। দেবাশীষ জানা দেবাশীষ জানা অভিযোগ করছে সকাল থেকে দাপিয়ে বেরিয়েছে বহিরাগতরা এবং এখানে এসে ফলস একদম মিথ্যে কথা, সম্পূর্ণ ৪৭২-৫৭২ ভোটে জিতেছিলেন, উনি এসব করাচ্ছেন এবং এগুলো লোকের ঘাড়ে ধরে দেওয়ার, এটা উনি প্রথম থেকে করছেন না, ৩৪ নম্বর ওয়ার্ডে গিয়েও সিপিএম এর সঙ্গে সেটিং করে এগুলো করেন, এটা একদম ভিত্তিহীন অভিযোগ। আর ওনাকে আমার চেয়ে ভালো কেউ চেনে না, আমি ওনার ১০ বছর ওয়ার্ড সেক্রেটারি ছিলাম, আর ওনার সঙ্গে তৃণমূলের একাংশ আজকাল দেখুন ঘোরাঘুরি করছে, মানে বিজেমূল আমরা সব জানি, এসব অভিযোগ করে কোনো লাভ হবে না, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চেনে, ওনার চরিত্র সারা ব্লকের লোক চেনে, ব্লকের কাজ জন্য কিছু করেননি, গাছ ফাছ কেটে সব উড়িয়ে দিয়েছেন, এখন ভোটে হারবেন এই সব এইসব করছেন। একটু কথা বলে নি যে কিরকম দেখছো, কতক্ষণ লাইন দিতে হচ্ছে বা এখন অব্দি কি কোনো লাইন নেই, কিছু নেই, সবকটাই রয়েছে আর সব মানে ডিস্টেন্স মেনটেন করছে, তো দেখা যাক কোনটা দিক শান্তিপূর্ণভাবে এখানে আসার পথে কি অবজার্ভ শান্তিপূর্ণভাবে এখানে কোনো রকম প্রবলেম হয়নি। আপনাকে কি জিজ্ঞেস করি এখানে কি অবস্থা, কি দেখলেন? প্রত্যেকবার কি এরকম আসেন না একটু আগে আসেন? মানে সেটা কি এমনি না মানে এই করোনা পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকো এবং পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করব।